আর বদমা আবু নকল সংসার কষ্ট পান না নাফার জামাইর অত্যাচার ওরির অত্যাচার ওর ওর অত্যাচার বিভিন্ন অত্যাচার আছে না নাই আর বলে চিন্তা করো আল্লাহ এই জায়গা কিল্লে ফালাইলা আল্লাহ হদ তোর বাল আল্লাহ ফালাই দিতে তুই বুঝোস আল্লাহ বান্দা হদ আল্লাহ কেনে আল্লাহ হদুন ফেরাউনের স্ত্রী বানাই দা আসিয়ারে আসিয়ার মতো গুনেককার রাই জামাই দিদি ফেরাউনের মতো স্বামী ই নাই আল্লাহর হিকমত কি আই আল্লাহ যার গুনাহ মাফ করতাম চাই যারে জান্নাত দিতাম চাই তারাই হস্ত বাড়াই দি দুনিয়া থস্টেন করে বাড়াই দি দি জানি তার গুনাহ বেগিন হমি যায় গুনাহ করে হন ইন আল্লাহর হিকমত কি নারা মন গজি আল্লাহর হস্ত দের আল্লাহর হস্ত দের আল্লাহর হস্ত দের উগ্র হাদিস হইলে অনারত মনত ফরিব ওলামায়ে কেরামত জবানত অনারা বহুত বার উন্নন নবী রাহমাতুল্লিল আলামিন হদ দে মুমিন বন্দার বিষয় বড় মজার ইয়া রাসূলুল্লাহ কেন হদিবে আইতে আইতে যদি গো কেড়াও ফুড়ে এই কেড়া ফুড়নার হারণে আল্লাহ গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনারে ভাই হস্ত দের ধৈর্য ধরন গুনাহ মাফ জামাইয়া হস্ত দের ধৈর্য ধরন গুনাহ মাফ আল্লাহ মিকে চাইরে বউয়ে হস্ত দের ধৈর্য ধরন গুনাহ মাফ যত ধরিবেন ধৈর্য গুনাহ মাফ ঈমানও শক্ত হইব নেক আমলও ভারী হইব আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন কিয়া ইন্নাল্লাহা মা সাবিরিন আজ এত একটা কথা মনে রাখবেন লাতি হন গুত হন ফক্কক বিফক্কক পছন্দ অপছন্দ জোর না হত যে শয় যত তে ফাই তত ঠিক এই এলাকা যতন কুটিপতি আছে বেগুনো ডাকি ফুসর কর বদ্দা তুই কেন হামাইও দে লাতি টাতি খাইলে না হত না তু লাতি গুত হন স্যার কুটিপতি দেখো সাই ভালো পিএইচডি করেন না ফোয়ারা দা হসাই হস্ত ন করে বলি হইতো হ বাতে বাদ ন ভাই টিউশন করে ফল ফল লাগা চলাই দে ঠিক আগে বুঝত ফেললাম না তাহলে হস্ত সারা কেউ নাই আর 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 বেগুন তার কেটল দি হার পিও জোর হন না বাজার হার পিও তাহলে আল্লাহর প্রিয় হইতে গেলে ধৈর্য ধারণ করিব না ন করিব আল্লাহর প্রিয় হইতে গেলে সহ্য করণ করিব না ন করিব এবারে সিডেঙ্গা হঠাৎ হতে কি হতে না মুখ বুঝি সহ্য কর সেটা হবে কি মুখ বুঝি সহ্য করে মানে কি অনু করিস আনু করিস যেতে আল্লাহ দেবো তুই যেতে আল্লাহর খুশির লে ব্যাগ কিন সারি দিতে লাগব আল্লাহ পাক তো আল্লাহ জান্নাতের নিয়ামত দান করিব ডর বলে বলছিল এই পর্যন্ত যারা যারা অনুর হস্ত দিয়ে জেনে জেনে হস্ত দিয়ে শেয়ারও মনত গরণ দরহান নাই নামও মনত গরণ দরহান নাই কিছু মনত গরণ দরহান নাই অনুষদের দরহান আল্লাহ আয়ুন নিদি তুই ক্ষমাকারীকে ভালোবাসো যে ক্ষমা করে তুই নাকি তারে ভালোবাসো তো তোমার ভালোবাসা ফাইবেল্লাই আই আর দোষ মনে করলে মাফ করে দি খুশি মনে মাফ 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 আল্লাহ হবু দে কিরে তো দোষ মনে তুই মাফ করে দিবি আমি কে চাই রে যাইও খুশি হইরে তোরে মাফ করে দিলাম এই লেনদেন দেনে আর আর লেনদেন করে কেঙ্গুর হইতো না দে দে আল্লাহ তো ফাতিনি কিছু না মতে কা আল্লাহর নিয়ম কি দ ল দ ল আর আর সিস্টেম কি দে হাই এটা লেনা ভাই দি আকি বুঝত ফেললাম না জিনিস অনর জীবন তেন একখান জিনিস দেখান যে অনর আল্লাহ দিতে তনু এন হনো কিছু আছে না তাহলে ইবের বান্দার আদমিতে বেগিন আছে আল্লাহুম আমিন আল্লাহ কেন সুস্থ করি দাও আল্লাহ আর ফাওয়ার কেন বালা করি দাও এবার কেন সরি ফাওয়াই দাও এখানে ব্যবসা করাই দাও মিলেন না না মিলে আল্লাহ পরীক্ষাতে কেন ফাঁস গড়াই দো গোল্ডেন এভারাসেন ভাই আল্লাহ কেন সুযোগ করি দো আল্লাহ বেগুনে যেন আরে ভালোবাসে ইল্লা কেন সুযোগ করি দো আল্লাহ তুন কেন টিয়া বেশি হজই হজইন দিবে লেখা ব্যবস্থা করি দো আল্লাহ সিয়ারে এনে কেন সুন্দর করি দো ফিয়ার আল্লাহ বিয়ার মাইজ তোমার ন হদ দে আল্লাহ ইল্লা করে কেন সুন্দর করি দো কেবল বেগিন দোয়া বস্তা গুলো ইয়ে রে ফেরেস্তা উড়ে মিকিল গি এবার আল্লাহরে দিব আগে নাকি যাচাই বাছাই করিব আগে যাচাই বাসা ন করিব ন এনে দি ফেলিব নাকি এবার ফেরাস্তা যাতে যাচাই বাসা করে এবার আর মনে করছি দোয়া করির কবুল কেন দোয়া করির কবুল কেন দোয়া করির কবুল কেন ফেরাস্তা হদিন ফুঁচি না গাইন যা না কিন্তু নো ফুঁসে ও আহদি কিয়া হতে দরহাস্ত সুড়িলে যে চার ঘন্টার ঘরে দরহাস্ত রাখার নিয়ম আছে না নাই প্রথমে কি লেখো সম্মানিত অধ্যক্ষ মহোদয় ন ন ন লেহে পাল্লার তারপরে ইন্দি এটা ফার্ম মারে দিছ
আমি আপনার স্কুলের নিয়মিত একজন ছাত্র, অথচ কিন্তু মাসে একদিন ক্লাস করে দেয়, ই তো লেখা দেখি, আমি আপনার স্কুলের নিয়মিত একজন ছাত্র, আমি আপনার কাছে চার ঘন্টা পরে ছুটি চাই দিয়ে আমার মাথা ব্যথা উঠিয়ে আসে, আপনি যদি আমাকে একটু ছুটি দেন আপনাকে একটু বাধিত থাকিব, হাম দাম দিয়ে উড়ে গেলেন না ফেলা, ইতি আপনার ক্লাসের একান্ত ছাত্র, বুঝছেন ভুল হয়ে ফেলার কেন, আপনার একান্ত বাধ্য ছাত্র অমুক, তারপরে ইয়ান স্যারের কাছে যায়, স্যারের সিগনেচার করে, তারপর হেড স্যারের কাছে যায় সিগনেচার করলে চার ঘন্টা পর ছুটি, ইবেই তো দরখাস্ত, এবার ইয়ান আল্লাহ দরখাস্ত আল্লাহ মুনাজাত আল্লাহ মিলে যায়, এবার অনেক যদি দোয়া করতেন আল্লাহুম্মা আমিন ও রহমান কি সাইন তোমার হাসে সাইবার হনো মুখও তোমার হাসে নাই, হাই হাই কি সাইন তোমার হাসে সাইবার মতো হনো যোগ্যতাও তার তোর নাই, যে গুণা গজ্জি আত্মুল ইত্যাদি যদি এনে তো তোমার দয়া আই যে কিছু সাইন সায়ন সাহস নাই তো, কিন্তু জীবন যাতে তুমি দিও সহনের বোধ কিছু আছে আর কি সাইন কিন্তু তুমি জানো তো আল্লাহ এতদিন বোধ কিছু চাই দুনিয়ার ফল আসিলাম দে আজ এত না কিছু না চাই আল্লাহ আমি শুধু তোমার সাইড দিই তোমার সাইড দিই তোমার সাইড দিই তোমার সাইড দিই তোমার আজ এত না দুনিয়া না চাই তোমার সাইড দিই ফেরেশতা হবে দেখি রে আগে লিস্টি আছেন দে তোর ইয়া লিস্টি এন ছোট গি ব্যাপার কি এবার ফেরেশতা যাতে কুলিয়ে রে দেখ তো মুখ আগে 10 মিনিট দুই এক মিনিট গজি দে তাহলে না ফেরেশতার গন্ধ কি দে হাদিতে আগে দুনিয়া তুই আজি তে দুনিয়ার খালে কর তুই দে ডর করে হন সুবহানাল্লাহ কে যার হাসে রব হই জেবি বেগিন তার হই জেবি এবার আই অনারত প্রশ্ন করি জন্য আজি হইতে ওয়াই সাইন করি অনার করতে লাগিন দেয় উগ্গ মানছুর আছে বেগিন আছে আল্লাহ নাই কিছু নাই আর উগ্গ মানছুর আছে কিছু নাই কিন্তু আল্লাহ আছে তার মানে রব যার হাসে বেগিন তার হাসে রব নাই যার হাসে কেউ নাই তার হাসে তো রবি বেরো তো দেখা না যায় রবি বেরো তো ধরা না যায় খুশি গরিবেন কেনে ফাইবেন কেনে আল্লাহ হক দে আই রবরে ফাইব আল্লাহ যারা আকতি মিনতি গর তোমার আল্লাহ আই আন নবী রহমাতুল্লিল আলামিনের ফাটাই দি এবেল আইও স্কুল কলেজের ফক কল কেন আওয়াজ দে হইও ফরালাহা হয় ফকার উগল দি থিওরিক্যাল ওই আর গুণ হর উগল দি থিওরিক্যাল নমাতের আর কেন জোর হন উগল দি থিওরিক্যাল হন্ন মনত্তা হে হন্ন মনত্তা হে আই নো নিত্য আর কেন জোরে আল্লাহর ফাইবার মাধ্যমল দে কিছু নিয়ম জানম করিব এই নিয়মের আল্লাহ দুই ভাগে ভাগ করছে ওয়া মাইকুরা ওয়াজ দুজার খেয়াল করো এই নিয়মের আল্লাহ দুই ভাগে ভাগ করছে উগল দি থিওরিক্যাল জীবন দি কোরআন হাদিস আজমা কিয়াস আর গোল দি প্র্যাকটিক্যাল জীবন দি নবী রাসূলের জীবনী নবী রাসূলের চরিত্র সাহাবায়ে কেরামের চরিত্র আউলিয়া কেরামের চরিত্র এবার আর যারা বান্দকল আছে কোরআন হাদিস তো শিখিয়ে রে নবী সাহাবা ওয়ালি জীবন যদি মানি চলি তারি আল্লাহর প্রিয় বান্দা হই গে সুবহানাল্লাহ আকি বুঝত ফাইলাম না আর আর বহুত সমাজের মানুষের আছে আর ওয়ালি আসলে সিনেম নাও পারি এতলে বহুত জন ওয়ালি ভুল বুঝে ওয়ালি আল্লাহর বন্ধু এরি সুবহানাল্লাহ আবার দা অনার ক্লাসমেট আছে না বন্ধু আছে না ক্লাস ছাত্র হয় জন ক্লাস ছাত্র হয় জন 100 জন 50 জন আছে না বন্ধু হয় জন আচ্ছা হনদিন বাবি সাই না কেন প্রশ্ন করি তোমার বন্ধু আছে বলো না কয়জন আছে পাঁচ জন আছে ক্লাসের মধ্যে না আচ্ছা এই মাইন্ড করতেছো না তো না আমি জিনিসটা একটু দেখানোর জন্য তোমাদের ক্লাসে কয়জন ছাত্র আছে আমার ভাইয়ার নাম কি মাহিন মাহিনের ক্লাসে ছাত্র আছে 150 জন উনি বন্ধুত্ব করছে পাঁচ জনের সাথে এবার আমি একটু প্রশ্ন করি একটু উত্তর দিবা এই 150 জনের ভিতরে পাঁচ জনের সাথে কেন বন্ধুত্ব করছো কয়েকজনের আচরণ ভালো লাগছে এই কারণে আর আমি বলি এই 150 জনের ভিতরে যাদের কর্মচরিত্র তোমার দিলের সাথে পছন্দ হয়েছে নাকি ভুল বললাম এই 150 জনের ভিতরে যার চরিত্র কথাবার্তা উঠা বসা তোমার দিলকে টাচ করেছে তোমার পছন্দ হয়েছে তুমি তাদের সাথে বন্ধুত্ব করেছ যাদেরটা পছন্দ হয় নাই তুমি বন্ধুত্ব করো নাই তোমার ক্লাসে এমন কিছু ছাত্র আছে এই পর্যন্ত তুমি তাদের সাথে কথাও বলো নাই
আসেনা আসেনা কিছু জায়গা আছে যে বন্ধু আসতে দেরি করলে উনি বই দিয়ে রাখে আর দোস্ত আইরে বউ দে আবার কিছু আছে দিতের বই লেটে লি ফলা দেয় যা তাহলে বন্ধু কার সাথে হয় যার সাথে চরিত্রের সাথে পছন্দ মিলে মনে রাখবেন আমার মুখে মুখে বলেন সবাই বলেন ওয়ালি আল্লাহ জোরে জোরে ওয়ালি আল্লাহ নবী আল্লাহ রসুল আল্লাহ ওয়ালি আল্লাহ আউলিয়া আল্লাহ আউলিয়া আল্লাহ ইজ ইকুয়াল টু ফ্রেন্ডস অফ আল্লাহ অনারা নবুজুলি নাই স্কুল কলেজের সকল বুঝুলি চলিব আউলিয়া আল্লাহ ইজ ইকুয়াল টু ফ্রেন্ডস অফ আল্লাহ হু ইজ ফ্রেন্ড যার চরিত্র আপনার পছন্দ হয় ঠিক তেমনি ভাবে যে বান্দার চরিত্র আল্লাহর পছন্দ হয় কথা আল্লাহর পছন্দ হয় চলা আল্লাহর পছন্দ হয় বলা আল্লাহর পছন্দ হয় সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ বান্দাদের ভিতরে যার চরিত্র আল্লাহর পছন্দ যার কথা আল্লাহর পছন্দ যার চিন্তা আল্লাহর পছন্দ যার মন আল্লাহর পছন্দ যার ব্যবহার আল্লাহর পছন্দ যার তাকানো আল্লাহর পছন্দ যার বলা আল্লাহর পছন্দ যার ইবাদত আল্লাহর পছন্দ যার সিজদার আল্লাহর পছন্দ এই কোটি বান্দার ভিতরে যাদেরকে আল্লাহ পছন্দ করে নেই সবাই আল্লাহর বন্ধু সবাই ওলি আল্লাহ সুবহানাল্লাহ তে ওই ওলি আল্লাহর সাথে দুশমনি থাকার দরকার না আমাদের বন্ধু থাকা দরকার কিন্তু ওই জিনিসটা না বুঝার কারণে অনেকেই আছে ওলি ভুল বুঝে আরা ওলি মানে মনে করে দিকে উত্তরণি ওলি মানে মুজন আহো ইয়ন্দ 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 ওলি নো দিল দ দিল দ দিল দ ওলি নামাজ নজা লাগবে নো ওলি নো ওয়া ফাঁস ওয়াক্ত ফজ্জ মাঝে মধ্যে ফাইলে চুরি গড়িয়ে তাই চত নামাজ ফরি ফেলে ই বল দি বলি জীব হয় মামলা দে জীব হব দে আচ্ছা তক নবী রসুলের জীবন বহুত হষ্ট ভাই আর কি নবী রসুল না ওটা আল্লাহর এত বড় বড় প্রিয় বান্দা হষ্ট ভাই আর কেন পাইতাম দে মাপ গুলি দে বাদ দে বাদ দে আরে জোরে হন না তাহলে বলির ক্যারেক্টার আছে না আলাদা ইন যার মধ্যে ফাইয়ু ইন আর আর বলি হইয়ু শেষ শতাব্দী আসি আছে আরা কি মানুষ নাও মানুষ এক মিনিট বাদে কিন্তু নফল নাই কেন আচ্ছা আরা কি সত্যি মানুষ না আরা কি সত্যি মানুষ না আর আন্নান মৃত্যুক যদি মানুষ হয় সিদ্দিক আকবরের মতো সত্যবাদী মানুষ ওরে কি হইবে আর মতো বাটফার যদি মানুষ হয় উমর ফারুকের মতো মানুষের কি হইবা আর আর মতো দুই রাহিত্যে শুক্রবার যে মুসল্লি যদি মানুষ হয় ইমাম হোসাইনের মতো কারবালার নামাজের কি হইবে আর আইজ মানুষ অন্য পারে আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সেটা মানুষ নয় মানুষের আকৃতি ভিতরটা যার মানুষ হয়ে যায় সব কিছু তার মানুষ হয়ে যায় এবার বাস্তব আপনাদেরকে দেখাই দিচ্ছি এটাই বলে আমি শেষ করছি মানুষ না অমানুষ আপনারা বলবেন মা বাবাকে কষ্ট দেওয়া আমি বলবো না আপনারা বলেন মা বাবাকে কষ্ট দেওয়া বউয়ের গায়ে হাত তোলা স্বামী একজনের জায়গায় আরেকজন খেয়ে ফেলা মুরব্বীর সাথে বেয়াদবি করা ছোটদের উপর অত্যাচার করা অন্যায়ভাবে চলা মানুষের উপর ক্ষমতা দেখানো এখন আপনারাই বলেন আমাদের ভিতর সবগুলো আছে একজন ওয়ালি দেখান তো যার যে ওয়ালিতে একজনের জায়গা খাইছে দেখান আমি কি আমাক পর্যন্ত সময় দিছি আপনাদেরকে একজন ওয়ালি দেখান যিনি মানুষের জায়গা খাইছে একজন ওয়ালি দেখান মানুষকে এক নম্বর বলে দুই নম্বর দিছে একজন ওয়ালি দেখান যে মানুষের মধ্যে ওজনের মধ্যে নিজবিশ করছে একজন ওয়ালি দেখান যে মা বাবার সাথে বেয়াদবি করা তো দূরের কথা চোখে চোখ রাইখা গরম করে কথা বলছে দেখান তার মানে সমস্ত বলির ভিতরে মানুষের গুণ আছে যেই মানুষের গুণ অর্জন করতে পারবে সেই আস্তে আস্তে বলি হওয়া শুরু হয়ে যাবে আমরা যদি বুঝতাম আমরা সবাই ভাড়াটিয়া আজকে মামলা থাকতো না এবার আপনারা যদি লাভসান না লসান জোরে বলেন না আমি আপনাদেরকে শুধু একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি লাভ হয়ে যাবে
ফিসনার ভাই কল মরানা জিন্দে তে জিন্দে তাইলে কেন আওয়াজ দি হসে মারহাবা তোরা ফিসনার ভাই না না গেন্ডা তালতো ভাই আছে বাজ সহযোগিতা কইতে লাগি অনার সুপ্তা হন ফিসনার ভাই যারা আছেন একবার বলেন মারহাবা সেট আছে আ কিন্তু নদহির ওয়াহা নাই তো কিছু নদহির এনে উনি দি আরেকবার হন সবাই মারহাবা মাশাআল্লাহ ইতারা ফেলবা নাম করিব ইতারা দূরত্ব মারে আওয়াজ এন্ডে চলেছি অনার গান তো এন্ডা আরো বেশি অন্তর আর অনার একবার হন মারহাবা এবার ব্যাগ গুনে একবার মিলি হন মারহাবা নূরওয়ালা নূর লেকর সারে আলম মে দেখো কেসা নূর ছায়া হসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু দর্জনের মতো মামলা গরিত্তারণ হামলা গরিত্তারণ মারামারি গরিত্তারণ আর ইয়ে না জানান লাভ নেই লস অফ দ্য লস মাতন না বাজে হারান জেন্ডে যাইবেন এন্ডে আইবে না হইগি না আইবে হা হইগি অস্বীকার করতে পারিবেন না ভাই কারণ ন্যায় বিচার ধরতে গেলে নাই তাহলে ন্যায় বিচার জেন্ডা সেন্ডা তুলবেন দে কি হওয়ার হাত ধরবার তো মামলা তো বেগুন এন্ডে করে অনেক হ্যাঙ্গ করবেন হত্যার না ও আল্লাহ মামলা ইয়ান তো দরবার বুঝছি দি এবার অনা একা হতা হন অনর মোবাইল যদি আর ফোয়ায় ভাঙ্গে গুণাগারি মাথন দন্ড ফরিব না আর মোবাইলে যদি অনর বাইয়ে ভাঙ্গে গুণাগারী অনতন তন্ন ফরিব না আর নফাই দেখিলে হত্যারণ নি আর সাই তো নজানি লই তো নজানি কৌশল ইঞ্চি কম ফরিব তো এবার অনর বাইয়ে অন জাগান হয় বলি তাহলে এই জায়গার আসল মালিক হন আল্লাহ এই জিনিস কেন বুঝিবেন তার নামা তাই হইতে অনারা খেয়াল করেন এই জায়গার মালিক ইয়েন হন আল্লাহ আল্লাহ কেন বুঝি ও বান্দা তোরা দুই ভাইয়ের আয় বাগ করে দিলাম ল 50-50 তোরা মিলজুল করি তাক লা তুফসিদু ফিল আরদ জমিনে ধৈর্য নগরিস হারণ মালিক তুই ন মালিক আই তাহলে ইবের ভাগ্য আল্লাহ দিয়ে দেওয়া হতো ফঞ্জাইশ অনর ভাগ্য দিয়ে দে এবার ইবে ক্ষমতা দেখাই এর কেন করছি অনর দিয়ে দে 48 ইবে লই দে 52 তো লসত ফলাই দাম আর হদুন আছে সাইবার দেওয়াল তুলিবের সময় নাই লে করে দেওয়াল ইবে তুলতে তুলতে না কানা করে ই কানা আচ্ছা এই এক কানা দিয়ে দেবো দশতলা বিল্ডিং হবো না উজুম কুজরে ঘর দুই তোর গুতার দে এবার উনুন এবার অন দুইয়ের হাস গরিত তারিবেন হয়তো দুনিয়াত মামলা দিত তারিবেন হয়তো আল্লাহর হাসে দিবেন যদি দুনিয়াত দন হালাদারি সাদ হয়ে যাব দুই ইঞ্চির টিয়ার জায়গা বিশি খানি টিয়ার জায়গা শেষ শেষ পর্যন্ত ওনার নাতিয়ে কলে হবো দে অদাদা আর হাম না হবো দাদা ইঙ্কি হাম গরি গিয়ে দে হ্যাঁ হামার বিষয় টিয়া যার বুদ্ধে ফনোর হাজার টিয়া এবার যদি অনেক সালা কোন কেন করিবেন সন আল্লাহ তুই আরে থাকতু দিউ দে তোর বান্দা নিজু ভাই না হবে তোর বান্দা দুই ইঞ্চি জায়গা হেভেলি আয় দুনিয়া তুন বিজন নসায় তোর বান্দা যেতে হাই হিসেবে তুই দিবে দে আর কেন জোর হন না সুবাহানাল্লাহ বান্দাই বাহার আল্লাহ তোর বান্দা হাই আর বাইনো তোর বান্দা দুই ইঞ্চি জায়গা হয় বলি সুতরাং বান্দা এবার আল্লাহ যেহেতু তুই জায়গায় না আরে বুঝে দিবে আল্লাহ চাইলে অনরে দিব আল্লাহ চাইলে না অনর ফোয়ারে দিব আল্লাহ চাইলে অনর নাতিরে দিব দিব দি দিচ্ছি মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা যে রব আল্লাহ এক দেয় আল্লাহ তারে 10 দেয় আর কেন জোর হন না এবার বাস্তব প্রমাণ অনারা দিতে অনারা মিলেন না সন বহ জায়গা দেবেন দে দাদা কুটিপতি লক্ষপতি নাতির বেলা তাই আবার বহুত কুটিপতির দেবেন দে দাদার বেলার বাবার বেলা কিচ্ছু নাই নাতির বেলা তাই এরে মাথা না বা কেন হদ আল্লাহ আল্লাহ কেন করছি উনন হয়তিবের বংশর কেউ একজন বিপদকালে আল্লাহর ধৈর্য ধরে মামলা কান্দি ফেলাই
এই মামলার রায় বাইস্তাইস দিবেন নাতি চলে এসে আল্লাহ তার বাগল মধ্যে দিবে গিন দিবে ডন করে হইছে আর আজ যদি অন্য জায়গা হন মনত রাখবেন অন্য নাতির বেলা যাইয়া রে এই এন্ডি ইতিহাসের ছাত্র আছো না ভাই বাবা এই ভারত উপমহাদেশের সবচেয়ে বড় প্রভাবশালী বাদশার নাম আকবর প্রভাবশালী বাদশার নাম কি সম্রাট ওই যে তাজমহল বানাই শাহজাহান ইতার আর ফোয়াসা হন দা হন মাদনবা ইউটিউবে সার্চ দি সাইবে মোগল এমপ্লয়ার 2020 সাইয়ের হান দিবে কি বাতে বাদ নবার তাজমহলের মালিকুর ফোয়া বাতে বাদ নবার কিয়া আহকামুল হাকিমিন উর বিচার সুবহানাল্লাহ আরে জোরে হন আবাজি সুবহানাল্লাহ বিচার কোন আল্লাহ এন্ডে কি ওরি নারা জানি আর দাদার কি নারা নাও দেহি কিন্তু আল্লাহর ভিতরে বেগুনুর কি দেখি এত লাখ বিচার দিলে আল্লাহ দরবার অত এন্ডে দিলে 19 20 হইতো নো যদ্দুর লস তার 10 গুণ বেশি পাইবে ডন করে হন সুবহানাল্লাহ প্রেমের কোনো নির্দিষ্ট এরিয়া নাই প্রেমের কোনো নির্দিষ্ট শব্দ নাই প্রেমের কোনো নির্দিষ্ট কারণ নাই প্রেমের কোনো নির্দিষ্ট রং নাই প্রেমের কোনো নির্দিষ্ট সময় নাই প্রেম মানে প্রেম সবচাইতে একটা ইম্পর্টেন্ট পার্টের নাম হচ্ছে ভালোবাসা আজমির রেকর্ডিং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম মন অনেক দামি একটা জিনিস সমস্ত পৃথিবী সৃষ্টি জগৎকে যদি আপনি এক পাল্লাই দেন আল্লাহ এবং রসুলের প্রেমে বড়া একটা মন যদি আলেক পাল্লাই দেন রবের দৃষ্টিতে সেই পাল্লাটাই ভারী হয়ে যাবে যে পাল্লাই একজন আশেকের মন থাকবে আপনি আপনার ডানে বামে সামনে পিছনে যেখানেই দেখেন একটা জিনিস কমন পাবেন সেটা হচ্ছে ভালোবাসা আপনি ভালোবাসা ছাড়া সংসার করে দেখান হ্যাঁ বম মারে দিন দাও আজকে জোর হইলে আরে জোর হন ভালোবাসা ছাড়া সংসার করে দেখান ভালোবাসা ছাড়া বন্ধুত্ব করে দেখান ভালোবাসা ছাড়া ভাই বোনের সম্পর্ক টিকে থাকে ভালোবাসা ছাড়া বিজনেস টিকে থাকে ভালোবাসা ছাড়া চাকরি টিকে থাকে অনেক ভালো ভালো প্রফেশনের চাকরি অনেক ছেলেরা পেয়েছে কিন্তু ভালো না লাগার কারণে চাকরিটার হয় না বাবা ব্যবসার লাইন করে দিয়েছে ছেলের স্বপ্ন বিদেশ যাওয়া সে এত টাকা লস করে দিচ্ছে তার কোনো গায়ে লাগে না কারণ ভালোবাসাটা নেই ভালো লাগাটা নেই পছন্দ হওয়াটা নেই তাহলে মানব জীবনের সবচাইতে একটা ইম্পর্টেন্ট পার্টের নাম হচ্ছে ভালোবাসা কথা বলেন না রে ভাই আজকে যে মাহফিলটা হয়েছে এটাও ভালোবাসা আজকে এতগুলা ক্যামেরা যে এখানে এসেছে এটাও ভালোবাসা তাহলে প্রত্যেকটা কিছুর পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু না কিছু অস্তিত্ব থাকবে যেটার নাম ভালোবাসা কিন্তু আফসোসের বিষয় কি জানেন প্রেম এবং ভালোবাসা শব্দটা শুনলে আমাদের মাথায় চলে আসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা একদম কমন হয়ে গেছে মানে প্রেম মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কেন সন্তান এবং মায়ের মধ্যে কি প্রেম হয় না বড় ভাই এবং ছোট বোনের মধ্যে কি প্রেম হয় না বাচ্চার সাথে কি মার কোনো প্রেম হয় না বন্ধুর সাথে বন্ধুর কোনো সম্পর্ক হয় না ওইটাকে আর কেউ প্রেম বলে না ওটাকে আর কেউ প্রেম বলে না এটা আমাদের একটা মাথায় বসে যাওয়া একটা ভাইরাস যে প্রেম মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদিও সেটা অনিসলামিক শব্দ তারপরও বুঝার জন্য বলছি মনে রাখবেন প্রেমের কোনো নির্দিষ্ট এরিয়া নাই প্রেমের কোনো নির্দিষ্ট শব্দ নাই প্রেমের কোনো নির্দিষ্ট কারণ নাই প্রেমের কোনো নির্দিষ্ট রং নাই প্রেমের কোনো নির্দিষ্ট সময় নাই প্রেম মানে প্রেম প্রেম মানে প্রেম প্রেম কেন সেটার উত্তর পাওয়া যাবে না কেন ভালোবাসেন উত্তর খুঁজে পাবেন না কি কারণে ভালোবাসেন উত্তর খুঁজে পাবেন না এটাই হচ্ছে সত্যিকার ট্রু লাভ যেটাকে আপনি আমি খুঁজতে আছি আর সেই দুনিয়ার ভালোবাসাকে যখন আপনি পিছনে ফেলে এই ভালোবাসাটা যখন উম্মত হিসেবে নবীর দিকে খেয়াল করবেন
বান্দা হিসাবে আল্লাহর দিকে খেয়াল করবেন, আপনার দুনিয়াটাও সুন্দর হয়ে যাবে, পরকালটাও সজ্জিত হবে। একদম ঠান্ডা মাথায় খেয়াল করেন, এখানে আপনার ডানে বামে বসা, আপনার সামনে বসা অনেক ছেলেরা আছে দেখবেন, যারা কলেজে পড়ে, স্কুলে পড়ে, এমনকি সায়েন্স নিয়েও পড়ালেখা করে, যেমন ছাত্র এখানে। আমি শিক্ষিত ভাইদের কাছে একটা প্রশ্ন জানতে চাইবো, আপনারা যার যেটা মন চাই আমাকে উত্তর দিবেন, পড়া কি মুখস্থ করা ভালো নাকি বুঝে পড়া ভালো? আপনারা বলেন, যদি মুখস্থ করে পড়েন পরীক্ষার আলাদা জায়গায় প্রথম লাইন যেতে ভুলি যাবে, গো সামনে জন হজনা প্রথম লাইন কেন হজনা। আর যদি বুঝে পড়েন, মনে যদি নাও থাকে, মূল কনসেপ্টটা যদি আপনার এখানে বসা থাকে, নিজের থেকে আপনি বানাই 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 লিখে ফেলতে পারবেন। আর সেভাবে লিখলে আপনাকে নাম্বার দিবে না এমন কোনো টিচার, এমন কোনো মাস্টার এখানে নাই। কারণ বাজারে একটা প্রশ্নের দশটা গাইড আছে, দশটা গাইড থেকে আপনি কোনটা থেকে লিখেছেন টিচার তো সেটা জানে। তো টিচারের লক্ষ্য হচ্ছে আমি কি প্রশ্ন করলাম, আমার ছাত্র কি উত্তরটা দিল, বাস। এবার আপনি যে গাইড থেকে লেখেন, হয়তো আপনি এই গাইড থেকে লেখেন, না হয় ওই গাইড থেকে লেখেন, নাইলে নিজের গাইড তুললে হন, ডাজন্ট ম্যাটার, এখানে কোনো সমস্যা। তাহলে একটু 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 মনোযোগ মনোযোগ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমি যদি প্রশ্ন করি আর্জেন্টিনা না ব্রাজিল, হয়তো লো বুঝে ক্রিকেট খেলা ইন্ডিয়া না পাকিস্তান, প্রত্যেকটা জায়গায় দুই দল। আরো মজার বিষয় কি জানেন, আজকের মাহফিল হওয়া নিয়েও দুই দল। আমি কিন্তু জানি না, আসলাম এগুলো কিছু বলে নাই, নিজে থেকে বলছি, আজকের মাহফিল হওয়া নিয়েও কিন্তু দুই দল আছে। এক দলে বলে যে কর, আর একজন হামলা বাদ দে না। কিন্তু আপনার ঘরে যান দুই দল, ওগো মা পার্টি ওগো বাপ পার্টি, যেমন মেয়েরা কোন পার্টি, আমি কিন্তু বলি না আপনারাই বলছেন, মেয়েরা কোন পার্টি, ছেলেরা 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 হচ্ছে মায়ের দলে, মেয়েরা হচ্ছে বাবার দলে, বাবারা হচ্ছে মেয়ের দলে, মারা হচ্ছে ছেলের দলে। এটা লাইতো রাইতে তিনটা বাজে, বন্ধুর লই ঘুরিয়ে শুধু দরজায় মা খুলি দিয়ে দেয়, আস্তে আস্তে জাগো, উঠিলে কিন্তু তুলো দুনা দিব তো তোরে। জোতা কিন্তু চাই, ওই তো কিন্তু জাগার তুলনায় কি মানুষ কম হয়েছে না বেশি? বেশি হয়েছে, আওয়াজটাও একটু বেশি হতে হবে না, একটু জোরে বলেন না। এখন কি একটা কাজ করা যাবে, এটাকে ক্যারেং দিয়ে আলগাইয়া ওই স্টেডিয়ামে নিয়ে যাওয়া যাবে? উপায় কোনো ওয়ে, খেলাটিলি করেন না, ধাক্কা ধাক্কি করেন না, যাই করেন এখানেই করা লাগবে। সুতরাং আর কিছু করেন না, যে যেমনি আসে মূর্তির মতো দাঁড়ায় থাকেন। ছেলে যখন জুতা কিনতে চাইছে, বাপে হতে এদিন না কিনে দিই দিন, দুদিন বাদে মাইয়া যাইতে যাইয়া রাখার, আব্বু গোডার স্কিনটা মহিত দিন, ও মা মা তো কিনে লাগাম তো বলে আসে না নাই, জোরহন না আসে না নাই। তাহলে সব জায়গায় কয় দল, একটু জোরে বলবেন, সব জায়গায় কয় দল? এই রোড নিয়েও দুই দল, এই কবরস্থান নিয়েও দুই দল, সব জায়গায় দুই দল। দুই দল যেখানে দ্বিমত সেখানে, দ্বিমত যেখানে দুই দল সেখানে। এবার আসেন, এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা অনুধাবন করতে না পারলেও, আমরা বুঝতে চেষ্টা না করলেও আমাদের ভিতরে জানা আছে। এবার আমি শুধু প্রশ্ন করব, আপনারা শুধু একজনে আরেকজনের দিকে তাকাবেন। যদি বলি আর্জেন্টিনা না ব্রাজিল, বুঝার জন্য বলছি, না আবার অনেকে দোষ ধরবে, হুজুর কেন মাহফিল আবার আর্জেন্টিনা আর ব্রাজিলের কথা আনছেন। শুনেন,
আলোচকের কাজ বুঝাই দেওয়া। আমি যদি আমারটা বলে চলে যাই আপনারা বুঝতে না পারেন তাহলে আশাটাও ব্যর্থ বসাটাও ব্যর্থ। আমি সেই কাজটা করতে পারি না, আমাকে ক্ষমা করবেন। একটু খেয়াল করবেন, আমি যদি বলি আর্জেন্টিনা ওয়ালারা হাত তোলেন তাহলে দেখা যাবে 60% হাত উঠবে, 70% হাত উঠবে। যদি বলি যে ব্রাজিল ওয়ালারা হাত তোলেন 30% হাত উঠবে, 70% হাত নেমে থাকবে। তার মানে কয় দল? হাত উঠা দ্বারা নামানোর দ্বারাই প্রমাণ হয়ে গেছে কয় দল? দুই দল। এবার আপনারা দেখেন, যারা এক আল্লাহর বান্দা তারা একটু হাত তোলেন। এবার দেখেন তো কয় দল? সুবহানাল্লাহ। আর একটু জোরে, সুবহানাল্লাহ। আমরা সবাই এক আল্লাহ বিশ্বাসী। আমাদের সবার নামের আগে সরকারে মদিনার নামের নেম প্লেট আছে। আমরা সবাই এক কোরআনে বিশ্বাসী। তাহলে আজমির রেকর্ডিং, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন, ধন্যবাদ। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত থাকলে হাত তুলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার হাত নামান। তাহলে আমরা সবাই এক ঘরের মানুষ, আমরা সবাই এক আল্লাহ বিশ্বাসী। আমাদের সবার নামের আগে সরকারে মদিনার নামের নেম প্লেট আছে। আমরা সবাই এক কোরআনে বিশ্বাসী। তাহলে আজকে মুসলমানদের ভিতর এত দলাদলি কেন, এত পাড়াপাড়ি কেন? নিশ্চয় তৃতীয় পক্ষ ঢুকে গিয়েছে। আমরা কিন্তু দুই দলের নয়, আমরা এক দলের। মামলা আছে না? দুই ভাইয়ে দিই না খবর লই সহসে এই মামলার পিছনে হারাত আছে। প্রথমে দেবেদে কেউ রাত নাই, যার তাক কানা বুতুরে বুতুরে খেয়াল করি সাহেবে দেবেদে তিন নম্বরই বাইরে গিয়ে অন্যব হত্যার নি। ওই ছোট ভাইয়ে বড় ভাই লেখানা দুই হতাই দেরি হ্যাঁ আইয়ারে ডাহো দি বসছি বইয়ের সার কাপ লইয়ে সারুগ্য কাপ লইয়ের লিলে ঘরের হিন হুন হতা না হিন কি বেয়াদ পে গুজি রে তো স হতা নস তো আজ জায়গা তাই তাইলে হন মামলা গুলি দিতাম ইতার কিন্তু মামলা গুত্ত না হর ফুদের দে সোনা এখন কিন্তু আমি মামলা গড়ে দিতাম ইতার আমি জেয়াল আর মাথা পাইতাম হত্যা করে বেয়াদ তাল দিয়ে ইটা কুটি ফতি গিয়ে ইটা উকিল আসিল মামলার আর হতা আয় হজ্জে মিলাইছ সালাক বোকা শব্দ হব বদ্দা আর হন্ন হইতাম চাই জোর হন না বেগুন হইতাম চাই দি সালাক ওই দিকেই আনস এক ইঞ্চি জাগালে সহ্য বাজি দি মামলা গড়ি মামলাই আন চলাইতে 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 বিশ হানি জায়গার টিয়া জাগা হদ্দুর বিশ হানি জায়গার টিয়া এবেল হ সালাক না বোকা জোর হন আরো জোর হন বোকা তো ইবে মামলাই এন কিল্লে গজি রে অদাই তো তো সোর না হাই কিল্লে উঠতে মাতো না মাতো না মাতো না মাতো না। এবার ইকোনমিক্সে যারা পড়ালেখা করেন আমি আপনাদের একটা অবজারভেশন নিতে চাচ্ছি, আপনারা আমাকে একটু গাইড করবেন। এমন কোন বিজনেস আমি নামতে চাচ্ছি যেখানে 80% লস হওয়ার সম্ভাবনা 20% লাভ হওয়ার সম্ভাবনা আছে, এই বিজনেস করাটা কি আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে? আচ্ছা ঠিক আছে, 70% লস 30% লাভের সম্ভাবনা আছে, আপনি কি আমাকে পরামর্শ দিবেন ভাই এটা করেন? কিন্তু যেখানে 60% লাভ আছে 40% লস আমার ভাই আমাকে বলবে ট্রাই করে দেখতে পারে। এতটুক কমন সেন্স আমাদের কাছে আছে কোনটাতে লাভ কোনটাতে লস। আজকে বাই বাইয়ে মামলা করে একজনের বিয়েতে আরেকজন যাচ্ছে না, একজনের সম্পর্কে একজন রাখছে না, একজনের
দাওয়াত একজন যাচ্ছে না বড় আফসোসের বিষয় সেই ভাইটা মারা গেলে অনেকে ভাইয়ের চেহারা পর্যন্ত দেখতে আসে না জানাজা পর্যন্ত দেখতে আসে না আপনি নিজেকে চালাক ভাবছেন আপনি নিজেকে বুদ্ধিমান ভাবছেন ভাই আপনি বুঝতে পারেন নাই শয়তান আপনাকে দুই ভাবে হামলা করে বোকা বানিয়ে দিয়েছে কিভাবে একটা বিতর্কত রাগ তুলে দিয়েছে আর একটা আপনার পরিচয়ভূত চিনা পরিচয় মানুষ দিয়ে তোলা দিয়ে আপনাকে রাগ তুলে দিয়ে মামলা দিয়ে ঝগড়া আরো বাড়াই দিয়েছে যদি সেখানে ইসলামটা নিতে জানতাম আমরা জিতে যেতাম শয়তান আসুন আপনারা নিজেরাই বলেছেন বুঝে পড়াটা উত্তম বুঝে পড়াটা উত্তম সত্যি করে বলেন তো আমরা কি ইসলাম বুঝে পড়ি না বোঝার চেষ্টা করি না কখনো কি একবার ভেবেছেন 12 মাসে রমজান এক মাস কেন কখনো কি ভেবেছেন এই রমজানের মধ্যে উপবাস থাকার কারণ কি কখনো কি একবার ভেবেছেন নামাজ অবস্থায় লড়াচড়া করা যায় না রোজা অবস্থায় যা মন চাই তা করতে পারে ব্যাপারটা কি এই হজ এমন কেন যাকাত এমন কেন রোজা এমন কেন নামাজ এমন কেন ভাবার কখনো টাইম হয় নাই বুঝতেও আমরা পারি নাই বুঝতেও পারি নাই করা দরকার করে আছি কোনো পরিবর্তন না এভাবেই কি লাইফ কাটাবেন নাকি সামনে একটু চেঞ্জ করার ইচ্ছা আছে শুধু আমি আপনাদের একটা কথা বলবো যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চান সমস্ত কিছুর স্রষ্টাকে আল্লাহ আমাদেরকে বানালেন কে আল্লাহ পাঠালেন কে আল্লাহ খাওয়াচ্ছেন কে আল্লাহ থাকছি কার জমিনে তাহলে সবকিছুর মূলে আল্লাহ বাইজান বুঝবেন জিনিসটা আমি প্রথমেই বলছি ঝগড়া আমাদের ভিতর হওয়ার কথা নাই নিশ্চয় তৃতীয় পক্ষ ঢুকছে এখন সেই তৃতীয় পক্ষ তো আপনি চিনেন না কেন চিনেন না জানেন শত্রু যদি শত্রুতামি করে চিনা যায় কিন্তু শত্রু যখন বন্ধু হয়ে ঢুকে যায় এবার বলেন সবচেয়ে মারাত্মক শত্রু কোনটা যেটাকে চিনেন নাকি যেটা বন্ধু হয়ে শত্রুতামি করে বন্ধু হয়ে তো যেটা আপনার পরিবারে বন্ধু হয়ে শত্রুতামি করছে কখনো তাকে বের করতে পারছেন যে আপনার ব্যবসার মধ্যে বন্ধু হয়ে শত্রুতামি করছে তাকে বের করতে পেরেছেন ঠিক তেমনি ভাবে আপনার ঈমান চুরি করার জন্য কিছু বন্ধু রূপে শয়তান আছে যাকে আপনি হয়তো শ্রদ্ধা করেন বন্ধু মনে করেন কিন্তু সে আপনার ঈমানটাই চুরি করে নিয়ে যাচ্ছে আপনি বুঝতে পারেন না সেজন্য একটু থমকে যাওয়ার দরকার আছে একটু ব্রেক দেওয়ার দরকার আছে আমি কি রাইটে আছি নাকি রং এ আছি আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন আমিন ভাইয়া 20 মিনিট করে আমি শেষ করে দিব আচ্ছা যাও 25 মিনিট আর হনো দরা দরি নাই ডাইরেক্ট 30 মিনিট একদম 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 ওই তো আমি অসুস্থ মানুষ কিল্লা বাদ আচ্ছা একটু খেয়াল করবেন সবকিছুর মূলে কে জোরে বলেন না আমি শুধু বলে যাচ্ছি আপনারা শুধু মিলাবেন আপনি আপনার দান সৎকাকে খেয়াল করেন সেটার মূলও কিন্তু আল্লাহ আপনি মসজিদ বানাচ্ছেন সেটার মূলও আল্লাহ আপনি মাদ্রাসা বানাচ্ছেন সেটার মূলও আল্লাহ আপনি ইমামকে খাওয়াচ্ছেন এটার মূলও আল্লাহ আপনি মেয়ে বিবাহ দিচ্ছেন সেটার মূলও আল্লাহ আপনি সন্তানদেরকে লালন পালন করছেন সেটার মূলও যদি আল্লাহ হয় আপনার প্রত্যেকটা কাজ কাজ হবে আবার এদিকে এবাদতও হয়ে যাবে এবার টোটাল বিষয়কে আমি এক জায়গায় করি আমরা আল্লাহর বান্দা আল্লাহ আমাদেরকে প্রধানত দুইটা দায়িত্ব দিয়েছেন হে আমার বান্দাগণ ঈমানটা অর্জন করো আমি বলছি শুধু আপনারা মিলাবেন আল্লাহ বলছেন হে আমার বান্দাগণ ঈমানটা অর্জন করো তাহলে এক নম্বর নেক কাজ করো ঈমানটা অর্জন করো ভালো কাজ করো আর কোন ডিউটি জোরে বলেন আর কোন ডিউটি আর কোন কাজ আল্লাহ বলেছেন কাজ করো কোন কাজ নেক কাজ খারাপ কাজ করিও আল্লাহ নেক কাজ করলে আমার লাভ কি
রব্বে করিম বলে প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে ডান কাদের মধ্যে সওয়াবের ব্যবস্থা করে দিয়েছি সুবহানাল্লাহ আমার সওয়াবগুলো অর্জন হলে কি হবে রব্বে করিম বলে পরকালে তোমার জন্য সেটাই তোমার সাপোর্টার হয়ে যাবে সুবহানাল্লাহ প্রত্যেকটা নেক কাজের নামই ইবাদত সুবহানাল্লাহ এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোন ছাত্রকে আল্লাহ আমাদেরকে বানালেন কেন সবাই বলবে ইবাদত করার জন্য এখন যদি জিজ্ঞেস করি একটু গভীরে গিয়ে ইবাদত মানে কি নামাজ আর একটু জোরে নামাজ আপনারা শুনেছেন ওনারা বলেছেন ইবাদত মানে কি নামাজ তাহলে ইবাদত মানে যদি নামাজ হয় আমাকে যদি আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য ইবাদত মানে যদি নামাজ হয় ঠিক আছে আমি আপনার কথা রাখলাম নামাজই পড়তে থাকব আমি রমজানে রোজা রাখব না হবে না আপনি না বললেন ইবাদত মানে নামাজ তাই নামাজ পড়ছি তো রোজা রাখেন না রাখলে তো চলবে রাম করিব আচ্ছা জান আপনার কথা রাখলাম নামাজও পড়ব রোজাও রাখব হজ করব না হবে না জোরে বলেন না হবে না আচ্ছা জান হজও করব মা বাবার সেবা করব না হবে না তা আপনি না বলেছেন ইবাদত মানে নামাজ এখন আবার শব্দ বাড়াচ্ছেন কেন তার মানে এতদিন আমরা ইবাদত মানে যেটা বুঝেছি বিস্তারিত বোঝার চেষ্টা করিনি শুনেন এক কথা বুঝেন ইবাদত মানে কি ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা রবের খুশির জন্য রবের নির্দেশনা মতে নবীর সুন্নতকে সামনে রেখে কাজ করবে প্রত্যেকটা কাজ ইবাদত প্রত্যেকটা কাজ কি ইবাদত এবার আমি আপনাদেরকে বলবো আপনারা শুধু উত্তর দিবেন যেই কাজে রব খুশি হয় সেটাই ইবাদত ঠিক যেই কাজে রব নারাজ এটাই গুনাহ একদম একদম কমন কথা একদম শর্টকাট বলছি যেই কাজে আপনার রব খুশি হবে সেটাই ইবাদত যেই কাজে আপনার রব নারাজ হবে সেটাই গুনাহ এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা আমাকে উত্তর দিবেন আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য ঠিক না ঠিক ইবাদত মানে প্রত্যেকটা এমন কাজ যেটা করলে আল্লাহ কি হয় খুশি হয় এবার আমি চলেন কিছু কাজ বলি এই কাজগুলো একটু বলে শুনে দেখান তো এগুলো করলে আল্লাহ খুশি হয় না নারাজ হয় আপনারাই বলবেন সুদ খাইলে নারাজ জোরে বলেন নারাজ ঘুষ খাইলে নারাজ মা বাবার সাথে বিয়াদবি করলে নারাজ বড়দেরকে কষ্ট দিলে নারাজ জায়গা জমিন খাইয়া ফেললে নারাজ দলিল নিয়ে দুই নম্বরে করলে না এক নাম্বার বলে দুই নাম্বার দিলে না বউ ফিটাইলে না বউ ফিটাইলে না বউ ফিটাইলে না বোনের জায়গা খাইয়ে ফেললে না এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছরও না দিলে না মঞ্চের নামে বদনাম করলে না মঞ্চের ভিতরে ফেন্স লাগাই দিলে না গিট্টা লাগাই দিলে না পাবজি খেললে না ফ্রি ফায়ার খেললে না গাঁজা খাইলে না মদ খাইলে না রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে কোনা সুখে তাকাইলে কোন মেয়ের সাথে বিবাহর আগে প্রেমের সম্পর্ক করলে কোন ছেলেকে প্রেমের সম্পর্ক করে আই লাভ ইউ বললে পার্কে ঘুরতে গেলে রেস্টুরেন্টে খাইতে গেলে মিথ্যা কথা বলে ঘর থেকে বাইরে হইলে তাহলে এমন প্রত্যেকটা কাজ আমি বলি নাই নারাজ শব্দটা আপনারাই বলেছেন সুতরাং এই সমস্ত কাজ করার কোনো অধিকার আমাদের এবার আপনি তর্ক দরকার নাই নিজেকে প্রশ্ন করেন দেখবেন প্রত্যেকটা কাজ আমাদের ভিতর আছে আচ্ছা কি সমস্যা ভাইয়া কি এভাবে হলে তো চলবে না আমি কেন করতাম স্যার হস ভাইয়া গিয়া করো হদ নিন্দু বিজু হদ নিন্দু বইও অহদি আর নলা কেন করিবে একবার দরুদ শরীফ পড়ান আল্লাহুম্মা কত ভালো লাগে আমার নূর নবীর নাম আর ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর এই কালামের লেখক অনারার এলাকার ফুয়া জন্ম আমার নবীর যুগের লেখক অনারার এলাকার ফুয়া জিবেক কেন আগে নাথ ফজি শায়ের মোহাম্মদ ইকবাল মারহাবা না
ইন অনারাল্লা কুচির হব না না অনারার এলাকার ফুয়ার লেহা গজল আছে সারা বাংলাদেশ চলত দে কিন্তু গরর গরু গানর গাস এটা লহদুন নুসিনো কিন্তু অনারার এলাকার সম্পদ অনারা নুসিনো না আজ সারা বাংলাদেশই বেরেছি না শায়ের মোহাম্মদ ইকবাল ইকবাল ভাই আর ইকবাল ভাই বহুত লেখকি এন্ড বুতুরিবে কত ভালো লাগে আমার নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম উচ্চ আওয়াজ একবার হন মারহাবা ভাইয়া কাজ কয়টা একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল এই আমলের ভিতর বালাগুলা করতে বলেছে খারাপগুলা নিষেধ করেছে আল্লাহ যেগুলো নিষেধ করছে নিজের জীবনে দেখেন সবগুলো আছে আল্লাহ পাক বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ পাক বলেছে মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলিও না আল্লাহ পাক বলেছে মুরব্বি দেখলে সম্মান করিও ছোটদেরকে স্নেহ করিও আল্লাহ পাক বলেছে এতিমদের সম্পদ বক্ষণ করিও না আল্লাহ পাক বলছে যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দাও যে টাকা পায় তাকে টাকা দিয়ে দাও আল্লাহ পাক বলেছে কেউ তোমাকে আঘাত দিলে প্রতিশোধ নিও না প্রতিশোধ নিও না আমার দিকে তাকায় সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ যেটা হ্যাঁ বলেছেন আমরা করি না আল্লাহ যেটা না বলেছেন আমরা করি হ্যাঁ তারপরও আমরা সবাই জান্নাত খুঁজি আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি এখানে সবাইকে জান্নাতি কেউ থাকলে দাঁড়ায় যান আমরা একটু চেহারাটা দেখি জান্নাতি কেউ তাইলে দিয়ে যোগো না চেহারা কেন চাই না তো ফিজন থেকে একজন আরেকজন বন্ধুরের বুতাই বুতাই কয় এসো ফিজন হয়ে দিতে রাও মনে করি যদি ঠিক দে ফলো দিয়ে তুন ভাই ফলো দিয়ে তুন হ্যাঁ না হচ্ছে করে দিয়ারা আমি বেস্ট আমি রাইট আমি রাইট তুমি রং ইন হন যাই দিন শেষই তো জানা দিতেন না বড় বাট ফার আর কেউ নাই বাস্তব না বাস্তব যেমন আপনি যখন মেজাজ করে মেজাজ গরম হয়ে যখন মারেন তখন আপনি রাইট যখন মেজাজটা ঠান্ডা হয় কিন্তু আপনি প্রকাশ করেন আর না করেন আপনার চোখে কিন্তু আপনি রং তাহলে নিজে নিজে কি বলে জানেন বেশি গড়ি ফেলায় এটা কিন্তু আর মানুষকে পুষতে দেয় না ভাইয়া মনোযোগ আছে না সবার এখানে কি কোনো দলাদলি আছে রে ভাই আমরা সবাই কয় দল এক দল আরো জোরে এক দল আমরা সবাই কয় দল আমরা দুই দল হতে চাই আমরা আল্লাহর বান্দা আমরা নবীর উম্মত এর চাইতে বড় কোনো পরিচয় হতে পারে এবার একটু খেয়াল করেন আমরা বললাম ভাই জান্নাতে কেউ থাকলে দাঁড়াই যান তখন পিছন থেকে বন্ধু আরেকজনকে বলে দোস্ত আই এনাডা এক অক্ত হরি দুই অক্ত ন হরি তুই তো পাঁচ অক্ত পরস তুই এসো না তুই এসো না তুই এসো না এটা হবে বেজ্জুত নগরী সাহারে বুঝতেছেন 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 এবার আসেন তো একজন নবুজির এটি এগিয়ে একজন নবুজির কি আর অনারা তো জানন আজিয়ে আজকেল কিছু অকন কেন ডাইরেক্ট বাইরে যে গুলো ফতমি বেকি মোবাইলত কি তুলে জোর হন না ছবি তুলে হন্ডা দে মা হই ফেলার দেন না গরম গরম করি অনারা হন না কেন ছবি তুলে হন্ডা দে ফেসবুক এবার সব খুঁজে রাখলে কি লিখকি ছবি তুলিয়ে রে ইতা ছবি এন তুলিয়ে ফেসবুক লেহেব দে ব্রেকিং নিউজ নলে বাইরে লব না ওয়া লেহা নিলে লেহা নব করিব না কা ব্রেকিং নিউজ এই মাত্র পাওয়া খবর আমাদের এলাকায় একজন জান্নাতি মানুষ পাওয়া গেছে জান্নাতি মানুষ দেখতে যান ওনাকে দেখেন ছবি পোস্ট করছে শেয়ার 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 রাতারাতি বাইরে রাতারাতি মাহফিল তো শেষ
সে সকালবেলার দিকে যাচ্ছে যাওয়ার সময় দোয়ানদারে দেখি দোয়ানদার হদ্দে কি রে জান্নাতি ব্যাকেটি আনো দিবি একজন মানুষকে সবচেয়ে ভালো কে চিনি পরিবারের মানুষ বলেন না ভাইয়া বন্ধু চিনে স্বামী চিনে স্ত্রী চিনে ভাই চিনে বোন চিনে মা চিনে বাবা চিনে এলাকাবাসী চিনে বাহিরের মানুষ কিন্তু কেউ চিনে না আচ্ছা চিনে না যতটুকু চিনে 24 ঘন্টার প্রত্যেকটা মিনিট কি চিনে হয়তো 10 ভাগের 1 ভাগ জানে 2 ভাগ জানে 3 ভাগ জানে 5 ভাগ জানে যতই ক্লোজ ফ্রেন্ড হোক আপনার সম্পূর্ণ খবর বন্ধু জানে না জোরে বলেন না বন্ধু জানে না তাহলে যেই বন্ধু আপনার জীবনের 20% জানা সত্ত্বে বন্ধুর বিবেকে আপনি এখনো জান্নাতি হতে পারেননি ওই রবের বিচারে কেমনে জান্নাতি হবেন যিনি আপনার 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডের কথা জানে এত সহজ জান্নাত এত সহজ কেন জগড়া করছেন আই অ্যাম দা বেস্ট এই কথার মানে কি আই অ্যাম দা রাইট এই কথার মানে কি শুনেন পৃথিবীর কেউ ভুল নাই সবাই সঠিক আবার পৃথিবীতে কেউ সঠিক নাই সবাই ভুল এই কথাটা যে বুঝতে পারে জগড়া থেকে সে তাড়াতাড়ি বেঁচে যেতে পারে আপনি যখন 6 এর এদিকে দাঁড়াবেন আপনার কাছে সেটা একরকম যে ওদিকে আছে তার জন্য এটা 6টা 9 এখন পয়েন্টটা বুঝতে হবে আপনি কোন দিকে দাঁড়ায় আছেন কথা বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন আমরা জগড়া চাই আমরা মারামারি চাই আমরা হামলা মামলা চাই কারণ আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম মানে শান্তি আর সেই শান্তি বজায় রাখার দায়িত্ব মুসলমানদের এই মুসলমান কখনো মারামারি করতে পারে না সমাজে অশান্তি করতে পারে আর যে করে সে পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই তো অন্য কেউ পারে নাই তাই বলে কি আমিও পারবো না দরকার কি সে পারে নাই আমি যেন হওয়ার চেষ্টা করি সেজন্য মনে রাখবেন বোমা দিয়ে জায়গা দখল করা যায় আর প্রেম ভালোবাসা আদর মায়া মমতা দিয়ে বিশ্বকে জয় করা যায় আপনার ইচ্ছা বোমা মারবেন নাকি ভালোবাসা দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন